শেখ হাসিনা বিদেশে বসে দেশের মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শেখ পরিবারের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মোনাজাত অনুষ্ঠানে যোগদান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বলেন, শেখ হাসিনা বিদেশে বসে বিভেদ তৈরির যে চেষ্টা চালাচ্ছে তা দেশের ছাত্রজনতা সঠিকভাবে প্রতিহত করবে। বিদেশে বসে প্রতিহত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জাতীয় প্রেসক্লাবের সামনে সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশের ছাত্র জনতার বিএনপি ক্ষমতা আসলে গত 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা হবে বলে এ সময় জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা, সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোনো সদস্যের কাছে, আওয়ামী লীগের কোনো সদস্যের কাছে, ভালোই ভালো এটা ফেরত পাঠান, বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। জনাব তারেক রহমান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কিভাবে চলবে, জনতার সমর্থন নিয়ে আগামী দিনে যে সরকার হবে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং 16 বছরের যে জঞ্জাল সেটা কি পরিষ্কার। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।